তো গেমের মধ্যে আসতে চলেছে স্পেশাল ইভেন্ট, এবং তোমরা কিন্তু প্রচুর জিনিস ফ্রিতে পাবে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার থেকে। তো কবে কী কী জিনিস পাবে সেটা দেখে দেবো, সাথে তোমরা এক্সমিটের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ ইভেন্ট রয়্যালে চেঞ্জেস হতে চলেছে, এবং কোন গান স্ক্রিন আসবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং দেখো আমাদের অনেক নতুন নতুন জিনিস আসতে চলেছে, যেহেতু OB 45 আপডেট আসতে চলেছে, তো সেই জন্য আমরা গেমের মধ্যে প্রচুর নতুন নতুন ইভেন্ট দেখতে পাবো অ্যান্ড নতুন নতুন অনেক জিনিস বানানো হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবো। তো আমাদের বানি বান্ডেলের ইভেন্ট আসতে চলেছে গাইস, তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে যে নতুন নতুন বানি বান্ডেলগুলো কবে আসবে, এবং সাথে কিন্তু রেড বানি বান্ডেলের থিমে অনেক জিনিস বানানো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখে দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে সবাইকে একটা কথা বলে দিই ভাই, আজকে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিমিং হবে, এবং 8:30 পরে গাইস আমরা লাইভে আসবো। তোমরা যারা আমাদের সাথে খেলতে চাও তোমরা কিন্তু সেই সময় লাইভে চলে আসতে পারো সবাই, ঠিক আছে, কারণ সবার সাথে আমরা খেলবো। অ্যান্ড তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে এই জন্য সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, প্রথমে তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা অন করে রাখো। এবং দেখো আমাদের সমস্ত লাইভের কাস্টম আইডি পাসওয়ার্ড আছে সব কিছু কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেবো, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে মাস্টলি তোমরা ফলো করে রাখবে, তো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান অ্যান্ড পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো ভিডিওতে আগে যাওয়ার আগে গাইস তোমাদের অল্প সময় নিয়ে একটু বলে দিই, যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাইছো না, ইন্ডিয়ান সার্ভারে ফ্রি ডায়মন্ড নেওয়ার একটা ট্রিক বেরিয়ে এসছে, তোমরা আজকে কিন্তু ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে। তো সেইটা নিয়ে একটা ভিডিও বানানো রয়েছে আমাদের চ্যানেলে, সেটা কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশান অ্যান্ড পিন কমেন্টে দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক, তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবে, এবং যে ট্রিক বলেছে মানে যে স্টেপ বলেছে না স্টেপ বাই স্টেপ ফলো করলে গাইস তবেই তোমরা পাবে ডায়মন্ড প্লাস রিডিম কোড। তো অবশ্যই গাইস যারা ইন্ডিয়াতে থাকো ভিডিওটা দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশান অ্যান্ড পিন কমেন্টে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো ভাই, তো প্রথমে তো তোমাদেরকে বলতে চলেছি গাইস 7th anniversary ইভেন্ট আসতে চলেছে গেমের মধ্যে, কারণ এবারে যে অ্যাডভান্স সার্ভার এসছে না সেখানে তোমরা দেখতে পাবে এরকম 7th anniversary লোগো দেওয়া রয়েছে। এবং দেখো কত নতুন নতুন তোমরা জিনিস দেখতে পাচ্ছ ভাই, এরকম টাইপের এটা কি, এটা কোনো প্রকার একটা নতুন অ্যানিমেশান হতে পারে বা নতুন একটা ইমোট হবে, ঠিক আছে, যেটা সবাই ইউজ করতে পারে, সাথে দেখতে হচ্ছে প্যারাসুটের কালার। এবং দেখো এরকম একটা জিনিস অ্যাড করা হয়েছে না, ঠিক আছে, এটা 7th anniversary ইভেন্ট স্পেশালি গেমের মধ্যে আসতে চলেছে গাইস। অ্যান্ড দেখো এয়ার ড্রপের কালার এভাবে চেঞ্জেস তোমরা দেখতে পেয়ে যাবে, ওকে। অ্যান্ড এইভাবে কিন্তু তোমরা নতুন কিছু ডিজাইনিং দেখতে পাবে, এবং ফ্রি ফায়ার ম্যাক্সের লবি ঠিক এইভাবে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখন তোমাদের বলে এরকম একটা মুড তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু তোমরা আপডেটের পরেই চলে আসবে, এবং এটা নিয়ে এই যে মুডটা কেমন হতে চলেছে ফুল ভিডিও আমাদের টিম হিরো চ্যানেলে দিয়ে রেখেছি, এই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে মুডটা কেমন, ঠিক আছে। আমি খেলে দেখেছি এটা, তো এটা আসতে চলেছে। তো এখন দেখো আমাদের উইকলি শিডিউল বেরিয়ে এসছে ঈদ ইভেন্টের, অ্যান্ড ঈদ স্পেশাল ইভেন্ট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে একটা অবতার। তো এটা তো আমাদের অলরেডি ইভেন্ট চলে এসছে গাইস, এটা তোমরা নিতে পারবে। অ্যান্ড তার সাথে দেখতে পাচ্ছ এই জিনিসটা তোমরা ফ্রিতে নিতে পারবে, এই যে দেখো এটা কি ভাই, এটা কিন্তু একটা টুপি, ঠিক আছে, মাথায় এটা পরতে পারবে। অ্যান্ড এটা সিম্পল টাইপের গাইস, তেমন তো ভালো লাগছে না, তো এটা মেল ফিমেল দুটো ক্যারেক্টারে তোমরা ইউজ করতে পারবে। অ্যান্ড সাথে গাইস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে দেখো এরকম মানে কি আরও কিছু জিনিস থাকবে যেগুলো তোমরা উইকলি শিডিউলে দেখতে পেলে আর কি, সেগুলো কিন্তু পাবে, ওকে। তো এখন দেখো বানি ব্যান্ডেলের থিমে যে নতুন আইটেম বানানো হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, অ্যান্ড ইভেন্টের ইন্টারফেসগুলো তোমরা দেখে নাও, কারণ কিছুদিনের মধ্যে এরকম ইভেন্ট তোমরা দেখতে পাবে গাইস। দেখতে পাচ্ছ এই দেখো একটা রেড বানি বান্ডেল, অ্যান্ড এখানে হাতে গান স্ক্রিনটা নিয়ে এইভাবে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে নতুন একটা ভাই গান আসতে চলেছে, অ্যান্ড এই গানটা কী ভাই, এটা দেখে কী মনে হচ্ছে, তো এটা G36-এর স্কিন হবে সম্ভবত, ঠিক আছে। তো এরকম নতুন টাইপের একটা গান তোমরা দেখতে পেয়ে যাবে। অ্যান্ড গাইস তো দেখো এটার ড্যামেজ ডবল পাবে, অ্যাকুরেসি সিঙ্গেল ফ্লাশ পেয়ে যাবে, ওকে। তো অ্যাট্রিবিউটও মোটামুটি ভালো থাকবে, অ্যান্ড দেখতে পাচ্ছ এইভাবে অ্যাট্রিবিউটটা তোমরা এখানে রয়েছে, ওকে। ম্যাগাজিনটা মাইনাস থাকবে সম্ভবত, ঠিক আছে। তো এই গানটা গাইস তোমরা দেখতে পেয়ে যাবে, অ্যান্ড সাথে গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা ইমোটের মতো রয়েছে না, তার মানে কি এটা ইভো G36 হতে চলেছে, সেটা পরে বোঝাবে গাইস। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লুট বক্স রয়েছে, অ্যান্ড এখানে বানি থিমে, তো এগুলো বানানো হয়েছে, তার মানে বুঝতে পারছো আমাদের কিন্তু বানি ব্যান্ডেলের ইভেন্ট আসতে চলেছে গাইস। তো সেই ইভেন্ট কেমন হবে তোমাদেরকে দেখে দিই। এই দেখো ভাই বানি রিং ইভেন্ট আসার কথা ছিল অনেকদিন থেকে, তো তোমরা এই বানি নতুন যে বানি ব্যান্ডেলটা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, এর সাথে কিন্তু অন্যান্য বানি ব্যান্ডেলগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। এবং ইভেন্টটা গাইস এরকম টাইপেরই হবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ যেভাবে এরকম ব্ল্যাক বানি ব্যান্ডেলার এসেছিলো সেরকম কিন্তু ইভেন্ট তোমরা দেখতে পাবে। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি নতুন নতুন অনেক গান স্কিন, যেমন M1873 স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড এর অ্যাট্রিবিউটও দেখতে পাচ্ছ, রেঞ্জ ডবল আর্মার প্রেসেন্ট সিঙ্গেল ফ্লাশ দেখতে পেয়ে যাবে। তো এই গানের স্কিনটা গাইজ আসতে চলেছে, এরকম প্রচুর জিনিস ডিজাইনিং করা হচ্ছে, যেমন দেখতে পাচ্ছ প্লাজমার এই গোল্ডেন কালারের স্কিনটা, অ্যান্ড দেখতে কতটা সুন্দর লাগছে না, তো এটাও গাইজ তোমরা দেখতে পেয়ে যাবে। অ্যান্ড এর অ্যাট্রিবিউটও ভালো রয়েছে, ঠিক আছে, কেমন অ্যাট্রিবিউট তোমরা এখানে দেখতে পাচ্ছ, রেঞ্জ ডবল আর্মার প্রেসেন্ট সিঙ্গেল ফ্লাশ অ্যাকুরেসি মাইনাস। চলো এরপরে তোমরা আর একটা গান স্কিন দেখেছি, যেমন দেখতে পাচ্ছ এই যে উট পিকার স্কিন, এটাও কিন্তু ভালো লাগছে গাইজ, অ্যান্ড কত সুন্দর, ঠিক আছে। এখানে অনেক স্কিন যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব নতুন নতুন ইভেন্টে আসবে, এবং এর অ্যাকুরেসি বা রেঞ্জ ডবল রয়েছে, রিলোড স্পিড সিঙ্গেল রয়েছে, তো এটারও কিন্তু অ্যাট্রিবিউট ভালো রয়েছে।
ওকে, তো চলো এরপরে গাইজ তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ একটা পারাং স্কিন, মানে ছুরি স্কিন গাইজ, কত সুন্দর ডিজাইন করা হয়েছে। এটাও কিন্তু তোমরা সামনে দেখতে পাবে, সাইথ স্কিনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু দেখতে পাবে। তো এখন তোমরা বলতে পারছো কোন ইভেন্টটা দেখতে পাবো ভাই? এই যে সব জিনিসগুলো দেখতে পাচ্ছ, যেমন প্যান স্কিন, আরে সব কিন্তু আপকামিং নতুন নতুন ইভেন্টটা দেওয়া হবে, ঠিক আছে। অ্যান্ড দেখো এই যে একটা কি বাইজনের স্কিন রয়েছে, তো এটাও কিন্তু লেজেন্ডারি স্কিন গাইজ। এর মধ্যে এক দুটা স্কিন আমরা ফ্রিতেও পাবো, কারণ সামনে অনেক ফ্রি ইভেন্টও দেখতে পাবো, ঠিক আছে। এর অ্যাট্রিবিউটও মোটামুটি ভালো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো চলো এরপরে তোমাদেরকে আরেকটা গান দেখাই, যেমন দেখতে পাচ্ছ এই যে দেখো ভাই, এটা কী গান? এটা AC80 না, AC80 স্কিনের অ্যাট্রিবিউটটাও মোটামুটি ভালো রয়েছে গাইস, তোমরা কিন্তু এটা দেখতে পেয়ে যাবে। ওকে, তো চলো গাইস, এগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড এগুলো ছাড়াও, ঠিক আছে, আমরা কিন্তু এই দেখতে পাচ্ছ একটা হাতে রয়েছে এভাবে ছুরি স্কিন, তো এটাও কিন্তু খুবই ভালো এবং মারাত্মক ডিজাইন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইটা, তো এটাও গাইজ FF9 স্কিন, অ্যান্ড এটাও আমরা দেখতে পাবো। অ্যান্ড দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কাটানা স্কিন। তো এত সব জিনিস আমরা গাইজ দেখতে পেতে চলেছি গাইজ। এরপরে নেক্সট আরও অনেক ভিডিও আসবে যেখানে আরও নতুন নতুন জিনিস তোমাদের দেখাবো। ওকে, যেমন দেখতে পাচ্ছ ভাই, এরকম ডিজাইনে একটা ছুরি স্কিন অলরেডি এসেছিলো আমাদের, তো এটা দিচ্ছে ভাই। এই সাইথের স্কিনটা শুধু একবার দেখো ডিজাইনিংটা, কতটা খতরনাক লেভেলের বানিয়েছে না, তো এটাও কিন্তু খুবই ভালো লাগছে আমাদের। ওকে দেখো, এইটা দেখতে পাচ্ছ, এই সাইথের স্কিনটা, এটা নর্মাল টাইপেরই রয়েছে, এটাও কিন্তু ভালো লাগছে। ওকে, অ্যান্ড দেখতে পাচ্ছ এইটা কি ভাই, এটা প্যান স্কিনটা কেমন লাগছে? প্যান স্কিনের ডিজাইনটা দেখো পুরোপুরি পাল্টে দিয়েছে। অ্যান্ড এটা দেখতে পাচ্ছ ভাই, এটা কি ভাই, এটা ব্যাটে স্কিন নাকি? তো এটা দেখো ইন্ডিয়ার কালারে বানানো হয়েছে, এই পতাকার কালারে, আর তো এটাও ভালো লাগছে। অ্যান্ড এখানে পারাং স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু মোটামুটি ভালো। তো এইগুলো গাইজ আমরা দেখতে পেতে চলেছি। এই পারাং স্কিন তো ভালো লাগছে, সরি এই কাটানো স্কিন এটা। তো এত এত গাইজ জিনিস আমরা দেখতে পাবো। MP5 স্কিন দেখতে পাচ্ছ, এটা সম্ভবত বুয়া পাসে দিতে পারে আমাদের, ঠিক আছে, কারণ এটা দেখতে পেলে কালারিং দেখে বোঝা যাচ্ছে। অ্যান্ড এর অ্যাট্রিবিউটও মোটামুটি নর্মাল রয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখতে পেতে চলেছো গাইস। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ থমসনের স্কিন, তো এটাও সম্ভবত বুয়া পাসে দেওয়া হবে, কারণ এগুলোর স্কিন এতটা ভালো নয় গাইস। অ্যান্ড এটা ফ্রিতেও দিতে পারে, ঠিক আছে, যেহেতু এগুলো লিজেন্ডারি হচ্ছে না, তো এগুলো ফ্রিতে দিতে পারে। তো চলো এখন দেখতে পাচ্ছ এইটাও, এটাও, তো এতগুলোর মধ্যে না তোমাদেরকে দু তিনটা স্কিন আমরা বুয়া পাসে দেখতে পাবো, ঠিক আছে, যেখানে নর্মাল স্কিন দেয় সেগুলো দেখতে পেতে চলেছি। তো এতগুলো স্কিন তোমাদের দেখে দিলাম। তো এখন তোমাদেরকে নেক্সট উইপেন রয়্যালটা পরে কনফার্ম করে দেবো। তার আগে তোমাদেরকে বলতে চাই ভাই, এতদূর পর্যন্ত ভিডিওটা তো দেখলে ভালো লেগেছে আশা করি, তো লাইকটা অবশ্যই করে দাও। তোমরা যারা লাইক করো লাইকটা করে দিচ্ছ, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড অল বেল নোটিফিকেশানটা ঠিক আছে অন করে রাখো, প্রত্যেকটা নতুন নতুন আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নেবে। অ্যান্ড আমাদের ইন্ডিয়ান সার্ভার থেকে যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও, ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশান পিন কমেন্টে, ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখে নিও। তো এখন তোমরা অনেকে জানতে চাইছো যে নেক্সট উইপেন রয়্যালে কী আসবে। এখন তো XMT স্কিনটা দিচ্ছে, তো এরপরে কী আসবে গাইজ, তো তোমাদেরকে বলে দিই। আমাদের কিন্তু লিক্সের অ্যাকর্ডিং তোমরা দেখতে পাচ্ছ M60 দিচ্ছে স্কিনটা ভাই, লিজেন্ডারি স্কিন রয়েছে, দারুণ স্কিন। তো বাইরে সার্ভারে না ভাই, এটা কিন্তু মানে একটা ইভেন্টে দেওয়া হচ্ছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম লাগ রয়েলে ভাবছে মানে লাগবে, বাট আমাদের কিন্তু যদি এটা আসে না তাহলে কিন্তু ফ্রিতে দেওয়া হবে, অ্যান্ড গোল্ডে স্পিন করতে পারবে, ঠিক আছে। সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে M24 একটা স্কিন, তো এটাও কাজ দেওয়া হতে পারে, তবে এটা চান্স খুবই কম, কারণ এখন যেহেতু লিজেন্ডারি স্কিন দিচ্ছে, তো এই জন্য M60 স্কিনটা দেওয়ার চান্স সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে। তো এগুলো ছাড়াও গেছে আর কোন গান আসবে তোমাদেরকে দেখে দিই, যদি এটা না আসে তাহলে কিন্তু MP40 স্কিনটা তোমরা দেখতে পেতে পারো। অ্যান্ড এটাও গেছে আসার চান্স 50-50 রয়েছে, কারণ এগুলো বাইরের সার্ভারে গেছে দেওয়া হয়েছে, তো আমাদের দেওয়া হতে পারে, কারণ অনেকদিন ধরে এগুলো কিন্তু দেওয়ার কথা ছিল বাট পেন্ডিং রয়েছে, ঠিক আছে। তো এই যে দুটো গান স্কিন দেখালাম, এগুলো কিন্তু 50-50 চান্স হয়েছে যে তোমরা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে আমাদের কিন্তু উইপেন রয়্যালে দেখতে পাবে। তবে যদি এগুলো চলে আসে খুবই তো ভালো হবে, কারণ MP40 দিলে আমাদের খুব ভালো লাগবে, বাট যদি না দেয় এগুলো এর মধ্যে কোনোটা, তাহলে কিন্তু যেটা আসবে সেটা কিন্তু আমি আপডেট পেয়ে গেলেই তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট কোনো ভিডিওতে, ঠিক আছে। তো তখন গাইজ আজকের ভিডিও এখানে শেষ করছি, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও গাইজ, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নিও, এবং যেহেতু আমাদের লাইভ স্ট্রিমিং একটু পরে স্টার্ট হবে, তো লাইভেও সবাই আসবে খেলার জন্য। ওকে, সবাই ভালো থাকো, বাই বাই।